কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয়, অনুগ্রহ করে এরপরে বিস্তারিত বলবেন। কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে, অনেক বোনরাও বিপাকে পড়ে, কোথায় কসর পড়ব। বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা, ঢাকায় থাকে চাকরির সুবাদে, গ্রামে তার নিজের বাড়ি, আবার দেখা যায় বাচ্চা কাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে, এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না। কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর করবে, মহিলাদের জন্য একটা বড় ঝামেলার জায়গা যে বাপের বাড়ি তো নিজের বাপের বাড়ি নিজের বাড়ি ছিল এক সময়, এখন সে বাপের বাড়িতে বেড়াতে গেলে সেটা সফরের দূরত্ব হলে সেখানে কসর করবে না পুরো নামাজ পড়বে। জামাইয়ের শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর পায়, সেখানে গিয়ে কসর করবে না পুরো পড়বে, এরকম অনেকগুলো প্রশ্ন আসে। এ সব প্রশ্নের একটা মৌলিক উত্তর দিয়ে রাখি, সেটা হলো মানুষের দুই ধরনের বাড়ি আছে। কয় ধরনের বাড়ি আছে? দুই ধরনের ঠিকানা হয় মানুষের, একটাকে বলা হয় ওয়াতানে আসলি, আর একটাকে বলা হয় ওয়াতানে ইকামা। ওয়াতানে আসলি মানে হলো মূল ঠিকানা, মূল বাড়ি। ধরেন কুমিল্লার দেবিদ্দারের এই গ্রামে ছোট শালঘরে আপনার বাড়ি, বাপদাদার বিটা এখানে আপনার ঘর বাড়ি আছে, এটা হলো আপনার মূল বাড়ি। আপনি পাসপোর্টে স্থায়ী ঠিকানা এটা লেখেন, এনআইডিতে আপনি এটা লেখেন, সব জায়গায় এটা লেখেন, এবং এটা আপনার স্থায়ী ঠিকানা। সোজা কথা, গ্রুপের আপনি এখানেই আসেন আসবেন। আর আপনি ঢাকা শহরে চাকরি সুবাদে আছেন বা ব্যবসার সুবাদে আছেন, আপনি সেখানে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আছেন, কিংবা সেখানে ফ্ল্যাট একটা আপনি কিনছেনই, বাট ওখানে আপনি থাকেন, কিন্তু আপনার মূল ঠিকানা এখন এখানেই, আপনার এখানে গর্বিটা আছে, সব আছে। তাহলে দুই রকমের ঠিকানা হলো, একটা মূল ঠিকানা আর একটা হলো বসবাসের ঠিকানা, যে ওখানে বসবাস করতেছেন। এই দুই জায়গাতে ফুল নামাজ পড়বেন, মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন, বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন। একজন সৌদি আরবে থাকেন, কাতারে থাকেন, দুবাইতে থাকেন, পৃথিবীর কোনো দেশে থাকেন, চাকরি সুবাদে গেছেন, সেখানে কাজ করেন, তো সেখানে আপনার একটা থাকার রুম আছে, কক্ষ আছে, আপনি সেখানে আসেন, সেটা আপনার বসবাসের ঠিকানা, ওয়াতানে ইকামা। ওখানে আপনি পুরো নামাজ পড়বেন, কারণ সেখানে আপনি মুসাফির না, আপনি সেখানে বসবাস করতেছেন রীতিমতো। এখন আবার যখন দেশে আসবেন নিজের বাড়িতে গ্রামে ছুটিতে আসছেন, তারপরও আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আপনার গ্রামে আসলে, কারণ এটা আপনার মূল ঠিকানা। কারণ মানুষের মূল ঠিকানা বসবাসের ঠিকানা, এই দুই জায়গায় কি করতে হয়, পুরো নামাজ পড়তে হয়। বসবাসের ঠিকানাও না মূল ঠিকানাও না, এরকম যদি হয় সেখানে সেখানে কসর আপনি পড়বেন যদি সফরের দূরত্ব হয়। এখন অনেকের আছে দুইটা তিনটা করে ঠিকানা, যেমন বললাম ঢাকায় চাকরি করেন সেজন্য আপনি মেসে থাকেন, ওইটা আপনার একটা ঠিকানা, সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো, তাহলে সেখানে আপনি বসবাস করেন যেহেতু, আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া, আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন থাকেন, তার কোনো থাকার জায়গা আছে ওখানে পুরো নামাজ পড়বেন। আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা, সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। আবার আপনার স্ত্রী সন্তান পরিবার চট্টগ্রামে থাকে, আপনি তাদের কাছে বেড়াতে যান, কিন্তু আপনার ফ্যামিলি সেখানে থাকে, তারা পড়াশোনার জন্য হয়তো থাকে, কথার কথা বা অন্য কোনো কাজে থাকে, তারা ওখানে বসবাস করে রীতিমতো নিয়মিত, তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। একটা মানুষের মূল ঠিকানা বা বসবাসের ঠিকানা একাধিক বসবাসের ঠিকানা হতে পারে, সে এখানে কিছুদিন বসবাস করে, ওখানে একদিন বসবাস করে, সব জায়গায় পুরো নামাজ সে পড়বে। কথা কি বুঝাতে পারছি? তাহলে মূল ঠিকানা বসবাসের ঠিকানা, বসবাসের ঠিকানা মানে আপনি কোথাও চাকরি সুবাদে গেছেন, সেখানে ভাড়া নিছেন একটা রুম একটা ফ্ল্যাট, আপনি সেখানে থাকেন সবসময়, এটা বসবাসের ঠিকানা, এখানে পুরো নামাজ হবে। আর মূল ঠিকানা যে সেখানে পুরো নামাজ হবে। মূল ঠিকানা যদি পরিবর্তন হয়, অনেকে গ্রাম থেকে ঢাকা শহর গিয়া জমি কিনে বাড়ি করে ফ্ল্যাট করে ওইটাকে স্থায়ী ঠিকানা হিসাবে কাগজে কলমে পেপারে আপনার পাসপোর্টে এনআইডিতে সব কিছুতে দিয়ে দেন, গ্রামে তার আসলে তেমন কিছু আর নাই, বাপদাদার ভিটা আছে, ভাগযোগ হয়ে গেছে, সে তার অংশ বিক্রি করে নিয়ে গেছে, কিংবা দিয়ে দিছে, তার কোনো এখানে থাকার ব্যবস্থা নেই, এটা কিন্তু তার মূল ঠিকানা আর থাকে না, কারণ মূল ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, সে এখানে আর সন্তান ছেলে মেয়ে নিয়ে কখনো ব্যাক করবে এরকম কোনো চিন্তা ভাবনাও তার মাথায় আর নাই, তাহলে মূল ঠিকানা এটা আর থাকলো না। বিশেষ করে যখন ভাগযোগ হয়ে যায় তখন শেষ, এখানে সে আসলে এখন মুসাফির থাকবে। আর মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ি, স্বামীর সাথে বসবাস করছেন, ওইটাই তার মূল ঠিকানা, এখন বাবার বাড়িতে তিনি গেস্ট, বাবার বাড়িতে তিনি কি মেহমান, এই জন্য মহিলারা বাবার বাড়ি যদি সফরের দূরত্বে হয় আর দু চার দিনের জন্য মেহমান এসে বেড়াতে যায়, তিনি সেখানে কসর নামাজ পড়বেন। যদি এমন হয় কোনো মহিলার বাবার বাড়িতে তার থাকার ঠিকানা আছে, তার থাকার কক্ষ আছে এবং তার রুম আছে, এবং কি অনেকে আছে ঘর জামাই থাকে, বাচ্চাকে জানে সেখানে থাকে, তাহলে তিনি সেখানকার বসত বাড়ি, এটাও তার একটা ঠিকানা, সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন। বাকি বাংলাদেশে 99% মহিলাদের এরকম না, বরং বাবার বাড়িতে তিনি ভাইদের মেহমান হয়ে মা বাবার কাছে মেহমান হয়ে যান, এ অবস্থায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না। কথা কি বুঝাতে পারছি? আর অনেক প্রশ্ন থাকতে পারে, আমি মৌলিক শুধু চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম। ওলিদের কারামত সম্পর্কে ইসলাম কি বলে,
কারামাতুল আউলিয়া এ হাক্কুন, আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা, তাদের কারামত অলৌকিকত্ব এটা আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস অনুযায়ী সত্য। আহলে সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা হলো আল্লাহর কোন নেককার বান্দা তিনি যদি নিজেকে ইমানদার দাবি করেন এবং নেকামল করেন, ভালো কাজ করেন, হক হালালি চলাফেরা করেন, এই লোকটার মাধ্যমে যদি কোনো আশ্চর্যজনক কিছু ঘটে এটা হতে পারে সত্য, এটা মিথ্যা নয় বা শয়তানের দ্বারা এটা হয় নাই, এটা আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করেছেন, আল্লাহই ঘটিয়েছেন, এটা তার কন্ট্রোল না যে তিনি ঘটাইছেন, কিন্তু আল্লাহ তাকে সম্মানিত করেছেন তার মাধ্যমে অলৌকিক কিছু ঘটছে। আরেকটা হলো মুজিজা, এটা হলো নবী এবং রাসূলের যারা দাবি করেন তাদের মাধ্যমে আল্লাহ অলৌকিক কিছু ঘটাইলে, আশ্চর্যজনক কিছু ঘটাইলে সেটা হলো মুজিজা। আর আল্লাহর নেককার বান্দার দ্বারা এরকম কিছু হতে পারে এটা কিন্তু আল্লাহর নেককার বান্দাদের হাতে না যে তারা চাইলেই কারামতি করতে পারে, এটা কে ঘটান? আল্লাহ ঘটান। অনেক সময় কারামতের নাম দিয়া মুখরোচক গল্প, ঠুনকো গল্প, সব বানায়া বানায়া গল্প বলা হয়, তো এটা এটা গুনাহের কথা। বাকি এমনিতে আল্লাহ তাআলা নেককার বান্দাদের দ্বারা অলৌক কিছু হওয়াটা অস্বাভাবিক নয়। বর্তমানে আমরা বেশিরভাগ যুবক মোবাইলের আসক্তির মধ্যে জড়িত, এর থেকে বাঁচার উপায় কি? ভাইরা আমার, মোবাইল ফোন বর্তমান যুগে বহু সম্ভাবনার দুয়ার যেরকম খুলেছে, অনেক ধ্বংসের দুয়ারও এই মোবাইল ফোনের কারণে আমাদের জন্য খুলেছে। যারা মোবাইল ফোনকে কন্ট্রোল করতে পারেন না, এই মোবাইল আপনি ব্যবহার করছেন না, মোবাইলে আপনাকে ব্যবহার করছে, আপনি ডাইরেক্ট হয়ে গেছেন। অনেকে ডাইরেক্ট হয়ে গেছি না আমরা, ডাইরেক্ট হওয়া বুঝেন, মনে করেন মোবাইলটা হাতে আছে, স্ক্রল করতেছেন 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 যাচ্ছেন, মনে হয় যে কিছু হারাই গেছে, ঘন্টাকে ঘন্টা ঘন্টায় ঘন্টা আপনি স্ক্রল করতে নিচের দিকে যাচ্ছেন, কি হাতে দিয়েছেন নিজেও জানেন না, এটা বলে ডাইরেক্ট হয়ে যাওয়া। এই ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে পড়াশোনা ধ্বংস হয়, নামাজে মনোযোগ থাকে না, বাবা মার অবাধ্য হয়ে যায়। একটা গল্প আমি প্রায় সময় বলি, কোথায় যেন পাইছি গল্পটা, একটা যুবক সারাদিন শুধু বাসায় গেলে মোবাইল, মায়ের দিকে বাবার দিকে একটু মহব্বতের সাথে তাকায়ও না। একবার সে বাসায় মোবাইল টিপছে টিপছে খুব সিরিয়াস, বন্ধুদের সাথে চ্যাটিং ফেটিং করতেছে, সে অনেক সামাজিক মানুষ কারণ বন্ধু বান্ধবদের রিপ্লাই টিপ্লাই দেয়, কিন্তু মায়ের দিকে তাকানোর টাইম নেই। হঠাৎ করে মোবাইলটা ধপাস করে রেখে মায়ের দিকে তাকায় আসে, নির্মল এবং পরিষ্কার একটা হাসি দিয়ে দিছে। তার হাসি দেখে মা অবাক হয়ে বলতেছে, কি ব্যাপার বাবা, কতদিন হয়েছে তোমার এরকম একটা হাসি দেখলাম না, এত সুন্দর করে হাসি দিলে কাহিনী কি? বলে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। চার্জ যদি শেষ না হইতো তাহলে তোমার দিকে তাকানোর টাইম ছিল আমার, যেহেতু মোবাইলে আতেতে আতেতে চার্জ শেষ, কি আর করবো এখন, তাকে হেসে দিলাম তোমার দিকে। আহ, এ হলো আমাদের যুবক ভাইদের চরিত্র। ভাইরা আমার, এই মোবাইল আমি একটা কথা বলি, এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে, এটা বহু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হবে। আসুন মোবাইল যেন আমাদেরকে ব্যবহার না করে, মোবাইলকে আমরা ব্যবহার করি, কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, যেমনি সেমনি এটা হাতাহাতি অপ্রয়োজনে না করি। যারা স্মার্টফোন ব্যবহার করতে করতে নেশাগ্রস্ত হয়ে গেছেন নেশাখোরের মতো, এটা ছাড়া বাঁচেন না, ঘুম থেকে উঠছেন তাও হাতে মোবাইলটাই আগে নেন, মানে একটা সেকেন্ড সময় পাইছেন মোবাইলটা হাতে, শুধু ওই ফেসবুক খোলেন, ওই আপনি টিকটক খোলেন, ওই আপনি হোয়াটসঅ্যাপ খোলেন, ইউটিউব খোলেন, নেশা হয়ে গেছে। ভাইরা, নেশা থেকে বাঁচতে পারছেন না? ওই যে আমার সেম পলিসি বলে দিছি, মাস্টারবেশন থেকে বাঁচার জন্য, পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য, যেটা আপনি ছয় মাসের জন্য এই ফোনটা বিক্রি করে ফেলে একটা বাটনওয়ালা ফোনে চলে যান, বন্ধুদেরকে সবাই মেসেজ দিয়ে দেন, আমি আর মেসেঞ্জার টেসেঞ্জার নাই দোস্ত, ডাইরেক্ট পারলে কল দিও, না হলে আসসালামু আলাইকুম। ছয় মাসের জন্য একটু কঠিন হবে, চেষ্টা করেন ভাই, কঠিন হবে, অসম্ভব নয়। আপনি যদি ছয় মাস এভাবে এই বদভ্যাস থেকে সরে আসতে পারেন, দেখবেন অনেকখানি আপনি সুস্থ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে সুস্থতা নসিব করুন, এটা একটা রোগ ভাই, রুগী যে এটা নিজে টেরও পাচ্ছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।